তো হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আর আজকে হলো ফার্স্ট জানুয়ারি, মানে নিউ ইয়ারের ফার্স্ট ডে। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। বছরের এই প্রথম দিন পড়েছিল সোমবার, তো আজকের এই দিনটা আমি শুরু করছি মহাদেবের মাথায় জল ঢেলে। ফোন তুলে দিলে ভালো, না তো কি চোদ্দ বাক্স কি করলি তুই? গ্লাসটা তুলে দিলাম, লাগাও হয়ে যাবে। আচ্ছা, হাই হাত দেখা যায়। এটা ছেলে দিয়েছে তো, দেখি দেখি। ও আচ্ছা, ও মাই গড, একদম ফাঁকা পুরো, একদম লোকই নেই এখানে। দেখে মনে হচ্ছে যে মেলা বসেছে। মেলা? কিসের মেলা? কোথায় মেলা? কিভাবে মেলা? কই আমি তো জানতাম না। দেখো বাচ্চাগুলো এর ভিতরে ঢুকে কতটা এনজয় করছে। এই সামনের বাচ্চাগুলো একটুখানি ঘোরাতে ওটাকে প্রবলেম হচ্ছে, বাট দূরেরটাকে দেখো কি সুন্দর স্মুথলি ঘুরিয়ে ফেলছে। আর চারিদিকের দৃশ্যটা দেখো, নৌকা বোর্ডিংও হচ্ছিলো যদিও ওখানে। আর চারিদিকের দৃশ্যটা দেখো, ওই সূর্য ডুবছে সেরকম টাইপের হালকা অন্ধকার, হালকা আলো, তার মধ্যে বোর্ডিং করছে, মানে পুরো দৃশ্যটা এতটা সুন্দর লাগছে। আর সবথেকে বেশি যেটা আরও বেশি ভালো লেগেছে, যেটা হলো যখন এটা সন্ধে হবে না, সন্ধের সময় যে লাইটিং দিয়ে যেটা হয়েছে দেখো, সেটা দেখতে কি যে ব্যাপক লাগছে, তোমাদের কি বলবো। মানে এত সুন্দর মাঝখানে জল আর চারিদিকে এরকমভাবে আলো, কতটাই না সুন্দর লাগছে। আমি তো আপন মানে ভিডিও করছিলাম, হঠাৎ দেখি পিছন থেকে ট্রেনের আওয়াজ হচ্ছে, কি হলো? ফিরে দেখছি একটা ট্রেন যাচ্ছে। আবার দেখো ট্রেনের মধ্যে গাড়ির মতন চাকা, ট্রেনটা আবার রাস্তায় চলছে। আই অ্যাম তো অবাক, আমি ভাবতেই পারছি না রাস্তায় ট্রেন, ও মাই গড। এখানে একজন দাঁড়িয়েছে, পোজ দিয়েছে, ক্যামেরা ফটো তুলবে বলে, বাট ফটো তুলে না দিয়ে আমি ভিডিও করছি। এখানে আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা অন করে একটুখানি নিজেকে দেখে নিচ্ছিলাম, কেমন লাগছে না লাগছে। আমাকে দেখা দেখে ও একটু নিজে চুল চুল ঠিক করে নিচ্ছে, যে বা 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 কি ভালো, আমার দেখে দেখে কপি করছিস, ভালো ভালো ভালো। এখানে ডিসপ্লে ছিল, এরপরে ছিল, এখন এত বছর হয়ে গেছে থাকে। এখানে দেখো কি সুন্দর জলের ফোয়ারা উঠছে, এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো, দারুণ লাগছে। ক্লোজলি না আরও বেটার লাগছে। আর এখানে দেখছি অনেকে ফটো তুলছে, ভিডিও তো করছে, ভিডিও তো আসছেই, বাট ফটো তুলছে। আমি যখন ফটো তুলতে গেলাম দেখছি আমার মুখই দেখা যাচ্ছে না, কে আমি, আমি কোথায়, আমি বুঝতেই পারছি না যে এটা আমি, মানে লোকে কীভাবে ফটো তুলছে আমি তো জানি না। এটার ওপরে ফটো তোলাতে এত ভিড় যে এখানে আর আধা ঘন্টা দাঁড়িয়ে ফটো তোলার সুযোগ না পেয়ে শেষে আমরা এখান থেকে একটু ভিডিও করে চলেই গেলাম। এটার ওপরে একটা এম্বারেসিং একটা মুভমেন্ট তৈরি হয়েছিল, সেই ক্লিপটা আমি আর ভিডিওতে দিইনি, কারণ সেটা না দেওয়াই আমার মনে হয় ভালো। যার সাথে এই জিনিসটা ঘটেছে তার হয়তো ওটা খারাপ লাগলেও লাগতে পারে, তো আমার মনে হয়েছে ওটা দেওয়াটা উচিত না। তাই আমি নিজে গিয়ে একটুখানি ওখানে গেলাম, মা দুর্গার ওটা মূর্তি আর কি, একটুখানি দর্শন দর্শন করলাম, একটু ভিডিও টিডিও করলাম, পোস্ট দিলাম, চলে এলাম। ইকো পার্কের ভিতরে যে তাজমহল, পিরামিড আর বাকি যে যে জিনিসগুলো রয়েছে, আমি 3 থেকে 3.5 বছর আগে যখন গেছিলাম তখন তাজমহলটা দেখিনি, বাট পিরামিড আর বাকি আদার্সগুলো দেখেছিলাম। তো বাকি আমাদের সাথে যারা যারা গেছে তারা কেউ বিশ্বাসই করছে না যে ওর ভিতরে পিরামিড বা এই সমস্ত কিছু তৈরি হয়েছে বলে। তো কারণ আমরা অনেকক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা ধরে হেঁটেই গেছি পুরো ইকো পার্কের ভিতর, বুঝতে আর পারছি না যে কোন জায়গায় এটা রয়েছে। পরে যখন জেনে এক্স্যাক্ট পৌঁছালাম, তারপরে টিকিট টিকিট কাটলাম, এবার ভিতরে ঢুকলাম পিরামিডের সামনে। এখানে অনেকের ফটো তুলছিল, ওয়েট করছিলাম কখন আমার টাইম আসবে আমি ফটো তুলবো, তো ততক্ষণ ওনারা ফটো তুলুক। তো আমি ভাবলাম একটুখানি ঘুরে ঘুরে একটু জিনিসটা দেখেই নিই, পিরামিডের কী কী কতটা পিরামিডটা, যদিও আমি আগেও যখন গেছিলাম তখন আমি দেখে এসেছিলাম। তো যাই হোক, অ্যাটলাস যখন পৌঁছালাম না, আমি হবে বলছেন দেখেছিস, আমি বললাম না আছে,
আছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছিল না, বলছে আমি নাকি ভুলভাল বকছি, অন্য জায়গাটা এখানে বলছি, কিন্তু না এখানে রয়েছে, দেখেছিস প্রমাণ হলো তো আমি সত্যি কথা বলছি, আমি এসেছি এখানে আগে, তো আমি সত্যি প্রমাণিত হলাম, খুব খুশি হলাম। তো যাই হোক, এখানে অনেকেই ফটো তুলছে, চান্স আর পাচ্ছি না যে কখন ফটোটা তুলবো। এই করে করে অ্যাট লাস্ট ফটো তুলেছি, তুলে নিয়ে একটুখানি ঘুরে ঘাড়ে আবার চলে যাচ্ছি অন্য জায়গায়। যারা এখনও অবধি আগ্রায় তাজমহল দেখতে যেতে পারোনি, তারা বাড়ির সামনে ইকো পার্কে মিনি তাজমহলটা অবশ্যই দেখে নিও। অলমোস্ট ওই রকমই হয়েছে, বাট পুরোটা না হলেও অলমোস্ট ওই রকমই হয়েছে। তো তোমরা যদি চাও ঝটপট যাও আর বাড়ির কাছে মিনি তাজমহল দেখে আসো। এখন কত কিছু হচ্ছে, মিনি মিনি ব্লগ, মিনি এই, মিনি কিচেন, এখন দেখো মিনি তাজমহলও আছে। তো কিসের অপেক্ষা, তাড়াতাড়ি যাওয়া দেখে আসো মিনি তাজমহল, যেটা ইকো পার্কে অবস্থিত। আগ্রায় যে তাজমহল অবস্থিত, তার মধ্যে এরকম টাইপের কিছু লেখা আছে যেটার কিছু একটা মিনিং আছে, যেটা আমি ঠিক জানি না। অ্যাকচুয়ালি আমি যখন আগ্রায় তাজমহলে গেছিলাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম, যার কারণে অতটা আমার মনে নেই, বাট এই লেখাগুলোর অরিজিনাল তাজমহলের কিছু একটা মিনিং আছে, মানে ওই স্টোরির আর কি, তাজমহলের স্টোরিরই কিছু একটা মিনিং আছে। নকশা কাটা আঁকা এরকম রয়েছে, আর এখানে রয়েছে একটা মমি, বাট পেয়ের ভিতরটা, পিরামিডের ভিতরটা মারাত্মক ঠান্ডা, ঠান্ডা লাগছে কি ওখানে, কোথাও একটা ঠান্ডা এসি ফেসি লাগানো রয়েছে, অনেকে বলছে কোথায় রে এসির বাটনটা, তাহলে একটু বন্ধ করে দিই, খুব ঠান্ডা ছিল, কিন্তু ঠান্ডা থাকা যাই থাক, খুব সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করেছে, খুব সুন্দর লাগছিল কিন্তু বিষয়টা। তো ইকো পার্কে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল, আমাদের শেষ যাত্রাপথের শেষ জায়গা, যেটা হলো আমাদের পেট পুজোর জায়গা, যেখানে গিয়ে আমরা একটুখানি পেট পুজো করতে পারবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে পুরো ইকো পার্কটা হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে, আরও মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছে। তো সেই কারণে চলে এলাম রেস্টুরেন্ট, আর এইখানে একটা অর্ডার দিয়েছিলাম ড্রাই ফিশ চিলি, যেটা ভেটকি মাছের ছিল আর যেটা খেতে প্রচুর ভালো ছিল, ইয়ামি ডিলিশিয়াস, ব্যাপক খেতে ছিল, খুব সুন্দর, মানে যেরকমভাবে দেখতেও যতটা ভালো লাগছিলো খেতেও ঠিক ততটাই সুন্দর লাগছিলো, খুব ভালো লাগছিলো খেতে। তারপরে অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্স ফ্রায়েড রাইস, গ্রিন স্যালাড, আর ছিল একটা চিকেনের আইটেম, যেটা এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না যখন আমি এডিট করতে বসেছি, সো ডোন্ট মাইন্ড। তো এই চিকেনটা দেখতে তো খুব সুন্দর ছিল, বাট খেতে মোটামুটি, অতটা আহামরি কিছু ছিল না, মোটামুটি চলে যাবার মতন।
তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমরা অলওয়েজ হ্যাপি থাকো অ্যান্ড স্মাইল করো। তো চলো, গুড নাইট অ্যান্ড গুড বাই।